কোন ধরনের 35 নাইটের দিন রাত কোন ধরনের নর্ত কি চলবে কোন ধরনের নর্ত কি চলবে ওই দিন দুই রাকাত নফল নামাজ পড়ে বছরকে বিদায় দেন আর নতুন বছরকে স্বাগত জানান আল্লাহর গোলামীর মাধ্যমে ঠিক কিনা বলেন এই 31 ডিসেম্বরের মধ্যে আমাদের সমাজে একটা নিয়ম বিদ্যমান হয়ে গেছে বর্তমানে কিন্তু সেটা আমাদের কাজ নয় সেটা হচ্ছে ইহুদি নাসারা কাফের মুশরিক বেঈমানদের ইহুদিদের খ্রিস্টানদের একটা কালচার সেই কালচারটি আমাদের মুসলমানদের মধ্যে এখন বিরাজমান হয়ে গেছে 31 ডিসেম্বরের রাতকে কি বলে 31st নাইট নাকি যুবকরা ভালো বুঝবে 31 ডিসেম্বরের রাতটি কে বলা হয় 31st নাইট ইংলিশে বলা হয় সেটাকে আর সেই রাত্রিতে যুবক যুবতীরা এখানে কেমন আমি সঠিক জানি না তবে বর্তমানে বিশেষ করে শহর অঞ্চলে দে এই আখলাকটা এবং এই কালচারটা বেশি ছড়িয়ে গেছে 31 ডিসেম্বর যুবক যুবতীরা পার্কে এবং বিভিন্ন পতিতালয়ে বিভিন্ন ভাবে অনেক বড় বড় ক্লাব নাইট ক্লাব বুকিং করে রেখেছে এই তো কালকের দিনের জন্য আজকে দেখেন গত 1-2-3 সপ্তাহ আগ থেকে বুকিং করে রেখেছে নাইট ক্লাবগুলো এবং পতিতালয়গুলো এবং বড় বড় পার্কগুলো যেখানে মদ গাঁজা এবং নর্তকী রয়েছে বড় বড় নাইট ক্লাবের মধ্যে নর্তকী রয়েছে যে সব স্থানে খারাপ কাজ হারাম কাজগুলো বিদ্যমান রয়েছে এগুলোর জন্য যুবক যুবতীরা প্রস্তুতি নিচ্ছে আগামী কাল 31 ডিসেম্বর আমাদের ছেলে মেয়েরা মুসলমানের সন্তান হয়ে যদি ইহুদি নাসারা খ্রিস্টানদের কালচার যদি তাদের ভেতরে থাকে ইহুদি নাসারা খ্রিস্টানদের কালচার যদি মুসলমানের সন্তানদের ভেতরে থাকে তাহলে ওই রকম মুসলমানের সন্তানের গার্জেন অভিভাবক হয়ে আমরা তাদেরকে সাবধান করছি না তাদেরকে বাধা দিচ্ছি না না দেওয়ার কারণে আল্লাহর দরবারে সবার আগে আপনাকে দাঁড়াতে হবে ঠিক কি না সবার আগে আপনাকে দাঁড়াতে হবে কারণ আপনি বাবা আপনি বড় ভাই 31 নাইটের রাত্রিবেলা যুবক যুবতীরা যা করে আগুন দিয়ে এবং বেলুন ফুটিয়ে গত বছর অনেকগুলো ছেলে সময় টিভি সংবাদের মধ্যে এখানে দেখতে পাবেন ছাদের উপরে ঢাকা শহরে রাজধানীর শহরে ছাদের উপরে বেলুন ফুলিয়ে আগুন দিয়ে কেমন একটা বেলুন ফুলে সবাই ছড়ায় যুবকেরা ভালো চেনে এটাকে এটার নাম ফানুস না কি জানি ফানুস মনে হয় তো ওইটা ছড়িয়ে দেয় এইটা ছড়িয়ে গিয়ে এক ছাদের উপরে লাগছে লাগার পর কারেন্টের তারে লেগে পুরো বিল্ডিং ছাই হয়ে গেছে তো এই কাজগুলো মুসলমানের নাকি খ্রিস্টানদের তারা ধারণা রাখে বাবা মনোযোগ দিয়ে শুনতে হবে তারা ধারণা রাখে খ্রিস্টানরা ধারণা রাখে খ্রিস্টানদের গির্জা গির্জাই তো বলে নাকি গির্জার সামনে দেখবেন একটি উলঙ্গ দেবদা দুই হাত এমন করে আর পা বাঁকা করে রেখেছে উপরে তাদের গির্জার সামনে আর এই দেবদার উপরে থেকে নিচ পর্যন্ত তারা এই বেঞ্চ দিয়ে রেখেছে যেন ওই সবের মধ্যে বসে বসে তারা ওই দেব দেবীর পূজা করতে পারে ওই যে এই উলঙ্গ অবস্থায় একটাকে দাঁড় করে রেখেছে তাদের তারা মনে করে তাদের ওই স্রষ্টাকে তারা সেটাকে স্রষ্টা মনে করে আর ওই স্রষ্টার সামনে নারী পুরুষ উলঙ্গ হয়ে ডান্স করে এবং হারাম খাজ হারাম খাবার মদ গাঁজা খেয়ে অশ্লীলতার মধ্যে জেনার মধ্যে ব্যবসারের মধ্যে পড়ে গিয়ে ওই দেব দেবীকে খুশি করলে তারা তাদের ধারণা রাখে তাকে খুশি করলে তারা সব ধরনের মুসিবত থেকে অর্থাৎ তারা স্বর্গে যাবে তারা ওই রকমটা ধারণা রাখে করুণা নাউজুবিল্লাহ তো ওই খ্রিস্টানদের কালচার সেটি আপনি এখন দেখবেন সব বিশেষ করে সবকিছু এখন গুগলের মধ্যে পাওয়া যায় আপনি গুগলের মধ্যে যুবক ভাইয়েরা সার্চ করবেন 31st নাইট কি দেখবেন এই কালচারটা কোত্থেকে এসেছে এটা খ্রিস্টানদের কালচার এটা খ্রিস্টানরা করত বর্তমানে বর্তমান জামানায় বাংলাদেশ না বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সেটি ছড়িয়ে গিয়েছে বাংলাদেশের মধ্যেও মুসলমান হয়ে আমরা এসব পালন করছি 99% ভাগ মুসলমানের দেশে
অতএব 35 নাইটে যা হয় সবকিছু আল্লাহ এবং ইসলামের কুরআনের বিরুদ্ধে এখন আপনার আমার সন্তানেরা আপনার আমার ছেলেমেয়েরা যদি ওই আল্লাহ এবং আল্লাহর রাসূলের কুরআনের ইসলামের বিপক্ষে বিধর্মীদের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় আর আমরা যদি তাদেরকে স্বাধীনতার নামে ওই বেহায়ানক বেহায়াপনার দিকে ঠেলে দেই তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনি আমাকে দাঁড়াতে হবে কি হবে না অবশ্যই হবে এবার আসুন ওই মদ গাঁজা খেয়ে নর্তকীর মধ্যে 35 নাইট পালন করা ওই সব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলেছেন সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجز من عمل الشيطان জবান খুলে পড়ি নাউযু বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে হে ইমানদারেরা ও ইমানদার মুসলমানেরা হে ইমানদার গণ ইমানদারারা রে ও নবীর উম্মতের গণেরা রে তোমরা মদ পান করো না তোমরা জুয়া খেলা খেলো না তোমরা হারাম কাজের মধ্যে লিপ্ত হইও না তোমরা নর্তকীর মধ্যে যাইও না তোমরা দেব দেবীর পূজা করিও না তোমরা দেব দেবীর কালচার নিজেদের মধ্যে বিরাজমান রাখো না ঘোষণা করেছেন কে আর জোরে জোরে ঘোষণা করেছেন কে ঘোষণা করেছেন আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ও ইমানদারেরা রে তোমরা ওই দেব দেবীর সামনে এবং ওই দেব দেবীর কালচার তোমরা ইমানদারের অন্তরে রেখো না তোমরা মদ খাইও না তোমরা মদ পান করো না তোমরা জুয়া খেলা খেলো না তোমরা হারাম কাজ খারাপ কাজের দিকে তোমরা অগ্রসর হইয়া যাইও না তোমরা নর্তকীর মধ্যে ঝুঁকে পড়ো না আল্লাহ রাব্বুল আলামিন বলে এসব যা কিছু আছে সব কিছুই হচ্ছে শয়তানের কাজ জবান খুলে পড়ি না আউযু বিল্লাহ এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে মদ পান সম্পর্কে আমার আল্লাহ বলেন ও বান্দারা রে তোমরা যদি ওই মদ পান করো বাবাজিরা রে ও মুসলমানেরা রে তোমরা যদি ওই হারাম খাবারটা ভক্ষণ করো বিশেষ করে আমার নূর নবীজি রহমাতাল্লিল আলামিন এই সম্পর্কে কঠিন ভাবে সকল উম্মতদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন রে বাবা আমার নূর নবীজি রহমাতাল্লিল আলামিন বলে যদি কোন ব্যক্তি খারাপ কাজ হারাম কাজ নাও করে রে যদি তারা মদ পান করে এবং যদি তারা বেহুশ হওয়ার মতো মাতাল হওয়ার মতো কোনো খাবার ভক্ষণ করে রে বাবা যদি কোনো হারাম খাবার ভক্ষণ করে ওই খাবারটা ভক্ষণ করার পর সে নিজে 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 সে ভাবতে পারবে না সে কি করবে সে নিজে বুঝতে পারে না সে কি করছে ওই কারণে আমার নূর নবীজি রহমাতাল্লিল আলামিন ডাক দিয়া বলে সব কাবা সব খারাপের মূল এবং সব নিকৃষ্ট সব আরাম কাজের মূল হচ্ছে মদ পান করা জবান খুলে পড়ি না আউযু বিল্লাহ মদ পান করলে আমার নূর নবীজি রহমাতাল্লিল আলামিন বলে ও উম্মতের আরে যদি কেউ মদ পান করে
তাহলে মদ পান করার পর তার সেন্স ঠিক থাকে না ঠিক না থাকার কারণে সে খারাপ কাজের মধ্যে বিরাজমান হইয়া যায় সে খারাপ কাজ হারাম কাজ অন্যায়ের মধ্যে বিরাজমান হইয়া যায় সে বুঝতে পারে না খারাপ কোনটা ভালো কোনটা সে মাকে চিনে না বোনকে চিনে না সে বোনের সাথে জিনাও করতে দ্বিধাবোধ করে না মায়ের সাথে জিনা করতে দ্বিধাবোধ করে না মুসলমানের আরে নূর নবীজি রহমাতান লিল আলামিন ডাক দিয়া বলে ও মুসলমানেরা ও আমার উম্মতের দলেরা রে তোমরা তোমাদের অন্তরের ভেতরে দুইটি জিনিস থেকে যে কোন একটি জিনিসকে রাখতে হবে একটি হচ্ছে তোমরা মদ পান করতে পারবা না তোমাদের ভেতরে তোমরা খারাপ কিছু হারাম কিছু হারাম কিছু নিতে পারবা না এবং তোমরা ঈমানকে রাখতে পারবা না হয়তো ঈমান রাখবা নয়তো তোমরা মদ পান করবা ঈমানের কাছে তো মদ গিয়া পৌঁছ হবে না আর মদের কাছে ঈমান গিয়ে পৌঁছাবে না অর্থাৎ তোমাদের কালবের ভেতরে তোমাদের ভেতরে দুইটি জিনিস থেকে যে কোনো একটি জিনিসকে তোমরা যেছে যাচাই বাছাই করে নিতে হবে তোমরা দুইটি জিনিসকে দুইটি জিনিস থেকে একটিকে বাছে বেছে নিতে হবে রে মুসলমান হয়তো তোমরা মদ পান করবা খারাপ কাজ করবা হারাম কাজ করবা অন্যায় অত্যাচার জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হইয়া যাইবা আর নয়তোবা তোমরা এগুলোকে বাদ দিয়ে এগুলোকে সরিয়ে দিয়ে এগুলোকে ঘৃণা করে তোমরা ঈমান ধরে রাখবা হয়তো ঈমান রাখবা নয়তো মদ রাখবা খারাপ কাজ রাখবা আমার নূর নবীজি রহমাতান লিল আলামিন ডাক দিয়া বলে যদি কোন ঈমানদার মুসলমান মদ পান করে যদি কোন মুসলমান মদ পান করে তাহলে তার ভেতরে ওই মদ গিয়ে ঈমানকে ধ্বংস করে দেবে তখন যদি তার ঈমানের জোর ঈমানের ক্ষমতা ঈমানের শক্তি কম থাকে আর যদি তার ঈমানের শক্তি বেশি থাকে তাহলে সে ওই মদকে ওই খারাপ কাজ এবং ওই হারাম কাজকে সে খারাপ মনে করবে তার কাছে যদি ঈমানের বহর বেশি থাকে ঈমানের জোর বেশি থাকে ঈমানের শক্তি বেশি থাকে তাহলে ওই আমার ওই উম্মত সে কখনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারবে না মুসলমানের আরে এ আমার নূর নবীজির উম্মতের দলের আরে নূর নবীজি রহমাতান লিল আলামিন ডাক দেয়া বলে যদি কেউ মদ পান করে যদি কেউ মাতাল হওয়ার মতো কোনো কিছু বকখন করে এসব বকখন করলে সে এমন এক পর্যায়ে চলে যায় সে খারাপ এক পর্যায়ে চলে যায় আর ওই পর্যায়ে চলে গেলে এমন সময় হয়ে যাবে সে যদি মৃত্যু সজ্জায় পড়ে যায় তার জবান থেকে কালেমা বের হবে দূরের কথা তার জবান থেকে কুফর হওয়ার মতো কোন কথা বের হইয়া গেলে সে বেঈমান জাহান্নামে হইয়া কবরে যাবে জবান খুলে পড়ি না আউযুবিল্লাহ তো মদ পান করা যাবে যাবে হারাম কাজের মধ্যে লিপ্ত হওয়া যাবে লিপ্ত হওয়া যাবে যাবে না কোন ধরনের 35 নাইটের দিন রাত কোন ধরনের নর্ত কি চলবে কোন ধরনের নর্ত কি চলবে ওই দিন দুই রাকাত নফল নামাজ পড়ে বছরকে বিদায় দেন আর নতুন বছরকে স্বাগত জানান আল্লাহর গোলামীর মাধ্যমে ঠিক কিনা বলেন রব্বে কারিম কবুল করুন সকলে পড়ে আমিন যারা